পৃথিবী সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য তাজমহল। সম্রাট শাহজাহানের সময় নির্মিত এই তাজমহল এখনও পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি স্থান দখল করে আছে। সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজের সমাধির উপর নির্মাণ করেন এই স্মৃতিসৌধ। প্রায় 20,000 শ্রমিকের 22 বছরের পরিশ্রমের ফসল এই স্মৃতিসৌধ। তাজমহলের বাহিরের দৃশ্য ধারণ করার অনুমতি থাকলেও ভিতরের দৃশ্য ধারণ করা নিষেধ। তারপরও কিছু কৌতূহলী মানুষ ধারণ করে এনেছেন তাজমহলের ভিতরের দৃশ্য। আর এই ভিতরের দৃশ্য নিয়ে দেখুন আমাদের আজকের এই প্রতিবেদন। শাশ্বত ভালোবাসার অনন্য নিদর্শন তাজমহল। ভারতের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান, তার স্ত্রী আরজুমান বানু বেগম, যিনি মমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব স্মৃতিসৌধটি নির্মাণ করেন। তাজমহলের প্রবেশ পথে রয়েছে বাদশা শাহজাহানের কিবলা, যেটি ছিল সম্রাটের প্রশাসনিক সদর দপ্তর। তাজমহলের প্রবেশের জন্য নির্ধারিত ফিটি সত্যই বিস্ময়কর, ভারতীয়দের জন্য মাত্র 20 রুপি আর সার্কভুক্ত নাগরিকদের জন্য 510 রুপি আর বিদেশিদের জন্য 750 রুপি। স্মৃতিসৌধটি নির্মাণ শুরু হয় 1632 সালে, নির্মাণ শেষ হয় 1653 সালে। পুরো তাজমহল 180 ফুট উঁচু আর তার প্রধান গম্বুজটি 213 ফুট উঁচু। তাজমহলের চারপাশে যে মিনার আছে তার প্রতিটির উচ্চতা 162 ফুট। পুরো কমপ্লেক্সটির আকার দৈর্ঘ্য 1902, প্রস্থ 1002 ফুট। তাজমহলের প্রধান ডিজাইনার ইরানের বিখ্যাত স্থপতি উস্তাদ মোহাম্মদ আফেন্দি। যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহলের সামনে রয়েছে একটি চারবাগ বাগান। 300 মিটার দৈর্ঘ্য এবং 300 মিটার প্রস্থ বাগানের মধ্যভাগে রয়েছে একটি উঁচু মার্বেলের চৌবাচ্চা, যে চৌবাচ্চার মধ্যে তাজমহলের প্রতিচ্ছবি দেখা যায়। তাজমহলের সৌন্দর্য দেখে কবি বলেন, তাজমহলের পাথর দেখেছ, দেখেছ কি তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। শুধু তাজমহলটি 186 ফুট দৈর্ঘ্য এবং 186 ফুট প্রস্থ মার্বেল পাথরের উপর নির্মিত। তার বতান প্রবেশদ্বার 151 ফুট বাই 117 ফুট চৌড়া এবং 100 ফুট উঁচু। তাজমহলের ভিতরে এবং বাহিরে অনেক ভারতীয় গাইড রয়েছে, যারা বিদেশিদের তাজমহল সম্পর্কে ধারণা দিয়ে থাকেন। ঠিক গাইডের পিছনেই রয়েছে বাদশা শাহজাহান এবং মমতাজের কবর। মমতাজকে মৃত্যুর পর প্রথম সমাধি করা হয় জয়নাবাদ বাগানে। 6 মাস পর তাকে পুনরায় সমাহিত করা হয় আগ্রার তাজমহলে। মমতাজ মহলের ভিতরে আল্লাহ তাআলার 99টির নাম খোদাই করা আছে এবং তার পাশে রয়েছে একটি মসজিদ। যমুনা নদীর তীরে অবস্থিত এই তাজমহল, ইতিহাস বলে তাজমহল নির্মাণে সেই সময় 411,868,000 রুপি খরচ হয়। কথিত আছে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণের পর শ্রমিকদের হাতের কবজি কেটে ফেলার নির্দেশ দেন। ইতিহাস বলে সম্রাট এই স্মৃতিসৌধ নির্মাণ ব্যয় বহন করতে গিয়ে দেউলিয়া হয়ে পড়েন। তারপরও এই পৃথিবীতে তাজমহল একটি বিস্ময়কর বিষয়।